আজ আমরা যাব শিয়ালদা থেকে এনজিপি দার্জিলিং মেলে। তা কিভাবে যাবেন, সঙ্গে থাকুন। তো আমাদের ট্রেনটি ছাড়বে 10:05, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে। তাই আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা হচ্ছি। তো আমাদের ট্রেনটি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে 1, 2, 3, 4, 3 দার্জিলিং মে শিয়ালদা হলদিবাড়ি। তো পেছনের দিকে এসি ইঞ্জিন চলছে, তো আমাদের যেতে হবে সামনের দিকে S7। তো আমার সিটে এসে দেখি আমার একজন সাবস্ক্রাইবার ভাই বসে আছে। তো সাবস্ক্রাইবার ভাই আমাকে হ্যালো দাদা কেমন আছে জিজ্ঞেস করলো। 10:05 আমাদের ট্রেনটি ছেড়ে দিল হলদিবাড়ি যাওয়ার জন্য, শিয়ালদা টু হলদিবাড়ি। এনজিপি পৌঁছাবে এটি 8:15। তো দার্জিলিং মেল অল্প অল্প করে শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়ছে। তো আমার সিটে আমি বসে পড়লাম, ট্রেনটি রানিংয়েই চলছে, ট্রেনটি ঠিক সময়ে পৌঁছে যাবে। তো আশপাশের সিট কিরকম আপনাদেরকে ঘুরে দেখাবো, এখন একটু ভিড় আছে, যখন ফাঁকা পাবো তখন নিশ্চয়ই দেখাবো। আমার সাবস্ক্রাইবার ভাই আমার সাথেই যাচ্ছে, ও এনজিপি যাবে। তো আমরা দক্ষিণেশ্বর ব্রেলভি চলে এসেছি। তো আমরা অনেকটাই পথ চলে এসেছি, রাত থেকে ভোর হয়ে গেছে। তো আমরা আর কিছুক্ষণ পরে এনজিপি পৌঁছে যাব। তোমাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখানো যাক। আমরা 8:15 এনজিপি পৌঁছে গেছি। তো এনজিপি যাওয়া আবার সবাই লেগে চলে যাবে, ট্রেনটি চলে যাবে হলদিবাড়ি। এবার ট্রেনটি পুরো ফাঁকা হয়ে গেছে, হলদিবাড়ি খুবই কম লোক যায়। তো আমার আরেক দাদাকে পেয়ে গেলাম, আমার সাবস্ক্রাইবার, উনি যাবে হলদিবাড়ি। ট্রেনটি এখন পৌঁছালো জলপাইগুড়ি।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমরা সকাল 10টায় হলদিবাড়ি পৌঁছে গেলাম। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।